খুঁজতে যাচ্ছি সেলফি স্টিক। সেলফি স্টিকটা দরকার আমার, কারণ এখানে সেলফি স্টিক ইউজ করে আমাদের ব্লু মাউন্টেন্সের অভিজ্ঞতা ক্যাপচার করব। এখন আছি ওয়ালমার্ট। তো ফাইনালি আমি একটা এই ব্লগার কিট কিনলাম আর একটা সেলফি স্টিক কিনলাম, এই তো দরকার এখন আমাদের। এই কিটগুলো ইউজ করে দেখি আজকে যদি ভালো ভিডিও তোলা যায়। উইল সি দ্যাট, থ্যাংক ইউ। ওকে, ফাইনালি আমরা ওয়ালমার্ট থেকে বেরোচ্ছি। ওয়ালমার্টের মধ্যে যেগুলো জিনিস কেনার ছিল সেগুলো হয়ে গেছে, আর এখান থেকে আমরা স্ট্রেট যাবো কলিংউড। কলিংউডে মিলেনিয়াম পার্ক আছে, সেখানে যাবো। উইল স্পেন্ড সাম টাইম দেয়ার, তারপর ওখান থেকে ব্লু মাউন্টেন্স ইজ প্রেটি ক্লোজ বাই, তো ওখানে গিয়ে আমরা হোটেলে চেক ইন করবো ব্লু মাউন্টেন্স, আর ওখানে ব্লু মাউন্টেন্স ভিলেজটা ঘুরে দেখবো। ওকে, এখন পথে কিছু এখানকার যে আমরা রাস্তায় যাবো, কান্ট্রি সাইড দিয়ে যাবো, সেটা মাঝে মাঝে দেখাবো। এরপরে একেবারে নেক্সট স্টপ ইজ মিলেনিয়াম পার্ক ইন কলিংউড। ওকে, আমরা এখন থেমেছি একটা রেস্ট স্টপে। এখানে বেসিক্যালি এখানকার গ্যাস স্টেশন বা পেট্রোল পাম্পগুলো হচ্ছে রেস্ট স্টপ। এখানে ওয়াশরুম আছে বাইরে, অন দ্য রান বলে এটাকে। এর ভিতরে কফি শপ আছে, ছোটো ছোটো কনভিনিয়েন্স স্টোর আছে, আর ওখানে দূরে বার্গার জয়েন্ট আর একটা পিৎজা স্টোরও দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি আমরা কিছুক্ষণ এখানে থামবো, অ্যান্ড দেন আবার পথে বেরিয়ে পড়বো। ওকে, আমরা এখন চলে এসেছি কলিংউডের মিলেনিয়াম পার্কে। কলিংউড একটা ছোটো শহর, নর্থ মানে টরন্টো থেকে অ্যাবাউট 1.5 hours ড্রাইভ। আমরা সেখানে এসেছি। আমাদের পেছনে যেটা দেখছি বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা কলিংউড ওয়ার্কস বলে। এক্স্যাক্টলি কী সেটা আমরা জানি না, উইল ফাইন্ড আউট অ্যান্ড লেট ইউ নো। উল্টো দিকে আমাদের, হ্যাঁ উল্টো দিকে ব্লু মাউন্টেন দেখা যাচ্ছে। এইটা এইটা যদি ভালো করে ক্লিয়ার হয়, এটা যদি ক্যামেরাটা আমরা ফ্লিপ করতে আরও ভালো আসবে। ইয়া, পিছনে এই পাহাড়গুলো যদি দেখতে পাচ্ছেন আবার ফ্লিপ করে দেখাবো, এগুলো ব্লু মাউন্টেন্স। আর এই লেকটাকে বলে জর্জিয়ান বে, রাইট? আর এই জায়গাটা হচ্ছে পোর্ট অফ কলিংউড, এখন এটাকে মিলেনিয়াম পার্ক বলে। আগে এটার একটা ছোটো পোর্ট ছিল, এখানকার লেকগুলো বিশাল বড় হয়, কয়েকশো কিলোমিটার লম্বা লেক হয়। দূরে যেটা দেখছেন এটা হচ্ছে ব্লু মাউন্টেন্স, আমরা ওখানেই ফাইনালি যাবো। এই জায়গাগুলো এখনও পুরোপুরি স্নোফল হয়নি, যার জন্য এখানে স্নোটা কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছেন। যদি এখানে ডিসেম্বর মাসে আসেন তাহলে এই পুরো পাহাড়টাই স্নোতে ভরে যায়। আর এখানে অনেক স্কিং এবং উইন্টার অ্যাক্টিভিটিস হয়, স্কিং করতে পারবেন, স্নো টিউবিং করতে পারবেন, সেগুলো এখানে করা যায়। পোর্ট অফ কলিংউড, হ্যাঁ, এখানে একসময় বন্দর ছিল, ছোট ছোট বন্দর, অনেক আগে, অনেক হয়তো 100-150 বছর আগে, রাইট? কেমন লাগছে? ভালো লাগছে? ঠান্ডা? হ্যাঁ ঠান্ডা আছে, ঠান্ডা আছে, অল্প না বেশি, কেমন লাগছে? অল্প ঠান্ডা, অল্প অল্প, মানে জ্যাকেট ট্যাকেট ছিল পরার দরকার পড়ছিল, তাই না? ওকে, এবার একটু ছোট্ট করে দেখিয়ে দিই জায়গাটা, কত সুন্দর জায়গাটা। এখানে বলে এই যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে মিলেনিয়াম ওভারলুক পার্ক, অনারিং দ্য পাস্ট অ্যান্ড সেলিব্রেটিং দ্য ফিউচার। অনারিং দ্য পাস্ট অ্যান্ড সেলিব্রেটিং দ্য ফিউচার, ওকে। খুব ঠান্ডা লাগছে? হ্যাঁ ভালো, গুড, জায়গাটা ভালো লাগছে তো? খুব ভালো লাগছে। আজকে রাত্রিবেলা কিন্তু এখানে স্নোফল হবে, তাই? হ্যাঁ। ওকে, আমরা এখন হাবো ল্যান্ডস পার্ক, এই জায়গাটায় আছি।
আর আমরা যাব হচ্ছে পরে ব্লু মাউন্টেন রিসর্টে। আর এই পুরো জায়গাটা নায়াগ্রা এসকার্পমেন্ট। চেক ইন করি, কোনটা খুলছে না? এই হোটেলটা চেক ইন করেছি, এই হোটেলটার নাম হচ্ছে ব্লু মাউন্টেন ইন রিসোর্ট। এখন আমরা নিজেদের ঘরে যাচ্ছি। এখানে খাবার খাবেন আর ভিলেজে গিয়ে খাবেন? ভিলেজে অনেক হ্যাঁ, বেরুন বেরুন। হ্যালো, হাই, ওকে আমাকে একটু দেখিয়ে দাও ঘরটা সবাইকে। ঢুকাও, ঢুকে চলে এসো। ঢুকেই বাঁদিকে একটা বাথরুম, আজকে একটাই বাথরুম। ওকে, বাথরুম দেখানোর মতো কিছু নেই, বাট দেখিয়ে দিলাম। একটা ক্লোজেট, খুলে দেখো ক্লোজেট। ওকে, আর কি আছে? আর তো রুমটা, রুমটা কিরকম? একটা বড় মিরর, দুজনে দাঁড়িয়ে পড়ি। আমার এখানে এক মিনিট, এবার ঠিক আছে? হ্যাঁ, ভেরি গুড। দেখিয়ে দাও ঘরগুলো। ডাবল বেড অলরেডি, ভেরি গুড। এটা আমার ফেভারিট জিনিস, টিভি আছে এখানে, দেখতে পারবো। আর এখানে হচ্ছে একটা বারান্দা, ওয়াক ইন বারান্দা, আর ওখান দিয়ে নামা যায় বারান্দাটাকে, খুলে বেরোনো যাবে। আর বেরিয়ে এখান দিয়ে নামা যাবে, সিঁড়ি আছে, নেমে গেলাম চাইলে। আর রুমটা দেখা যাচ্ছে, ইটস গুড। ভালো করেছে, এটা নর্থ ফেসের দোকান, এটা হ্যাঁ শোরুম। এদিকে একটা গ্রুপ অফ আছে। আমরা কোনটা যাচ্ছি? আমরা হচ্ছে ফায়ার হল পিজা, রাইট? আমরা ফায়ার হল পিজা খুঁজবো এখন। বসে পড়ো মা, বসে পড়ো। বিয়ে আছে, বিয়ে আছে, বরফ পড়েছে।
এদিকে এটা একটা